আজকে আমি দর্শক বন্ধুদের সামনে চিকেন চাউমিন করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটু জল দিয়েছি, আমি হাফ চামচ মতো লবণ দিয়েছি। এবার আমি চাউমিনটি জলের মধ্যে দিয়ে দিতেছি। এখানে চিকেন আছে 200 গ্রামের মতন, আমি একদম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিছি। এই দেখেন, একদম লম্বা লম্বা পাতলা করে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিছি। এই আমি এখন বাটিতে একটু মেরিনেট করব। রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। হাফ চামচের থেকে কম অল্প পরিমাণ লবণ দিতেছি আমি, আর 1 চামচ ভিনেগার, 1 চামচ সোয়া সস। আমি গরম তো বেশি, এটার মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দিতেছি। তারপর আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিলাম, এরপরে এইভাবে আমি লাগাই দিলাম, হাত দিয়ে লাগাই দিছি। দেখতে কি ভালো লাগতেছে, একদম ঝরঝরা। তেল দিলাম, মেরিনেট করা মাংসটি এখন আমি তেলের মধ্যে দিব, ভেজে নিব মাংসটি তেলের মধ্যে। আমি এই চালটার মধ্যে আমি গাজরটি দিয়ে দিতেছি। গাজরটি একটু ভাজা হতে একটু সময় নেব, কারণ গাজরটা একটু শক্ত থাকে। হ্যাঁ, একটু টাইম নেব গাজরটা, আমি একটু ঢাকনা দিতেছি। এবার
রসুন কাঁচা লঙ্কা পেস্ট দেন দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে এক চামচ মতো, একটু মাঝারি ধরনের, একদম ছোট না, একটু বড় বড়, হ্যাঁ হাফ ইঞ্চি করে ছোট ছোট আকারে মাঝারি ধরনের কাটা আছে লম্বা লম্বা করে। এবার সুন্দর সে চাউমিনটা দেখতে কি ভালো লাগতেছে, হ্যাঁ চিকেন চাউমিন। এইভাবে আপনার বাঁধাকপি গাজর, হ্যাঁ চিকেন দিয়ে সুন্দর করে চাউমিন করা যায়, ঘরে করা যায়, ঘরে করে খাইবেন খাওয়াবেন সবাইরে। তাই আমার এখন শেষ, রান্নার শেষ হতে এখন আমি নামাইলাম। এবার আমার শাশুড়ি সেজাটা নাম হবে, আমার চিকেন চাউমিনটা যদি আপনাদের ভালো লাগে, যদি পছন্দ হয় তাহলে ভিডিওটার আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।